গাছে কাঁঠাল গোফে তেল, মানুষের গোফে তেল থাকুক আর না থাকুক গাছে কিন্তু এখনও কাঁঠাল আছে। আর আজকে মায়ের রান্নাঘরে সেই কাঁঠালেরই রেসিপি নিয়ে চলে এসেছি। আগে দেখে নেওয়া যাক কী কী লাগছে এই রেসিপিতে। প্রথমে লাগছে চালের গুঁড়ো, গমের আটা, লবণ, সাদা তেল, লাগছে চিনি এবং কাঁঠাল। পুরো রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিও অবশ্যই দেখুন। প্রথমে কাঁঠালের কোয়াগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। কাঁঠালের কোয়াগুলো ছাড়ানোর পর এবার কাঁঠালের কোয়া থেকে এক এক করে বীজগুলোকে বার করে নেওয়া হবে। বীজের সাথে কাঁঠালের যে ছিবড়ে মতো অংশ থাকে সেটাও বীজের সাথে বার করে নেওয়া হবে। বাড়িতে এরকম ফুটো থালা বা গামলা থাকলে বীজ বার করে নেওয়ার পর কাঁঠালগুলোকে এইভাবে ঘষে ঘষে কাঁঠালের কাঁধটা বের করে নেওয়া যেতে পারে। এখানে সেই কাজটি করা হচ্ছে। কাঁঠালের কাঁধ বের করে নেওয়া হয়েছে। এরপর এই কাঁঠালের কাঁধের মধ্যে যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো দেব। প্রথমে দেওয়া হচ্ছে আটা, এরপর দেওয়া হচ্ছে চালের গুঁড়ো, স্বাদমতো চিনি, আর একটু লবণ। এবার হাত দিয়ে এই কাঁঠালের কাঁধটাকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে। এখানে একটু জলের দরকার পড়বে, কারণ কাঁধটা একটু কাদা কাদা হবে। বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে, তখন কাঁঠালের যে বড়া সেটা কিন্তু ঠিকঠাক আসবে না। দেখুন, আস্তে আস্তে মাখতে মাখতে যেটুকু জল দরকার পড়ছে সেটুকুই নিয়ে নেওয়া হচ্ছে। মাখানো হয়ে গেলে এরপরে কাঁঠালের কাঁধটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে ফাটিয়ে নিতে হবে। যত ভালো ফাটানো হবে তত বড়াটা ফুলকো ফুলকো হবে। কাঁঠালের কাঁধটি ফাটানো হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল নিয়ে গরম করে আস্তে আস্তে এইভাবে হাত দিয়ে গোল গোল করে গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা একটা গোল ডাবু চামচ দিয়েও এইভাবে কাঁঠালের কাঁধটা ছাড়তে পারেন। কাঁঠালের কাঁধটা খুব ভালো করে ফাটানো থাকলে এইভাবে ফুলকো হয়ে ফুলে উঠবে। দুদিকে লাল লাল করে ভেজে নিতে হবে, অনেকটা তালের বড়ার মতোই দেখতে হবে। এইভাবে সব বড়াগুলো ভেজে নেওয়া হলো আর তৈরি হয়ে গেল কাঁঠালের বড়া। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং পরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল বাটন প্রেস করে রাখুন।